মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে 16 মাইল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আত্মা প্রকল্পের মাধ্যমে এবং ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের ব্যবস্থাপনায় করকনাথ মুরগি বিতরণ অনুষ্ঠান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে 16 মাইল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আত্মা প্রকল্পের মাধ্যমে এবং ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের ব্যবস্থাপনায় করকনাথ মুরগি বিতরণ অনুষ্ঠান। এদিন যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জহুরাতলা মন্দিরের পাশে আনুষ্ঠানিকভাবে স্বনির্ভর গোষ্ঠীর 8টি দলকে করকনাথ মুরগি বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গ্রাম উন্নয়ন দফতরের প্রকল্প আধিকারিক প্রশান্ত কুমার গুহ, পশু কল্যাণ দফতরের চিকিৎসক শঙ্কর নাথ, স্থানীয় প্রধান সাজ্জাদ আলী, 16 মাইল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে মাইমুল হক সহ স্বনির্ভর দলের সদস্যরা। কেমন লাগছে আপনার এটা পেয়ে? ভালো লাগছে। এটা পুষবেন? তারপর বিয়ে করবেন কোথায়? আপনার গ্রুপের নাম কি? জানা গিয়েছে মোট 50,000 স্বনির্ভর দলকে দেওয়া হবে করকনাথ মুরগি। ইতিমধ্যে মহিলাদের স্বনির্ভর করতে 109টি দলকে প্রদান করা হয়েছে এই মুরগি। মূল উদ্দেশ্য, এই মুরগির মাংস খুবই প্রোটিনযুক্ত, দেখতে কালো দেশি মুরগির মতো, কিন্তু এই মুরগির মাংস কালো খেতে, খুবই সুস্বাদু এবং দাম একটু বেশি। এই মাংস অনেক গুণাগুণ আছে। শুক্রবার স্থানীয় 8টি দলের মধ্যে করকনাথ উন্নত মানের মুরগি বিতরণ করা হয়। এর পাশাপাশি কিভাবে মুরগি পালন করা হবে এবং কিভাবে এই মুরগিগুলোকে দেখাশোনা করতে হবে তা নিয়েও স্বনির্ভর দলের মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এমনিতে অনেক জায়গায় অনেক রকম মুরগি আছে, যেমন বন মুরগি আছে, ইয়ে আছে, বিভিন্ন জায়গায়। তা সব মুরগিগুলো তো আমরা ঠিক ইয়ে করি, এটা মহারাষ্ট্রের থেকে এসছে। এবং এই মুরগির গুণ যেটা, সেটা হচ্ছে প্রথম কথা কোলেস্ট্রল ফ্রি, ফ্যাট খুব সামান্য নেই প্রায় বললে চলে, ক্যান্সারের প্রতিরোধক হিসাবে কাজ করে, মহিলাদের আয়রন হিসাবে, যেতে প্রেগনেন্ট, বিশেষ করে প্রেগনেন্ট অ্যানিমেল যারা, এই প্রেগনেন্ট মহিলা যারা আছেন, যাদের অনেক আয়রন ট্যাবলেট খেতে হয়, সেখানে যদি এই মুরগির মাংস খায় সেখানে উপকার আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এর কী বলবো, দেশি মুরগির মতো মানে ইমিউনিটি পাওয়ারও খুব বেশি আছে, এবং খুব বেশি বড় বিশাল সাইজের হয় না, মোটামুটি 1.5 কেজি এরকম ওয়েট আছে। আর গুণাগুণ প্রচুর, এবং যার ফলে আমরা তো সবসময় চিন্তা করি যে কী করে আরও উন্নতি করবো। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দপ্তরের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে করকনাথ মুরগি বিতরণ করা হয়। আধিকারিকরা জানিয়েছেন এই মুরগি অনেক উন্নত মানের, এই মুরগির মাংস কোনো ক্ষতি করে না, বরঞ্চ পুষ্টিকর লাভদায়ক। এই মুরগির ডিম বাজার থেকে বেশি দরে এনজিওর পক্ষ থেকে কিনে নেওয়া হবে, যাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বেশি উপার্জন করতে পারেন। আজকে আপনারা কি করতে যাচ্ছেন এখানে? আমরা আজকে এসেছি যে আমাদের মালদা জেলাতে আমরা আত্মা প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন নতুন মুরগি চাষ, মাছ চাষ এর উপরে স্কিম করা হয়। তা আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে করকনাথ মুরগি আমাদের জেলাতে 109টা গ্রুপকে দেওয়া হচ্ছে। এটা নতুন জাতের একটা মুরগি, করকনাথ মুরগি, দেখতে কালো রকম রং। এটা মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য দেওয়া হচ্ছে। মুরগিটাকে পুষ্টিকর মুরগিটা খুব আমাদের অনন্য মুরগি থেকে খুব মানে ভালো গুণগত মান, ভালো প্রোটিন, খুব বেশি প্রোটিন, বেশি ফ্যাট কম, তার জন্য এই মুরগিটা আমাদের সারা ভারতবর্ষে খুব চাহিদা। এবং মালদাতে এই মুরগিটা ছিল না, আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে এই মুরগিটা যাতে গ্রামে ছড়ায় তার জন্য ব্যবস্থা করা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।